চুটকি মা, আমি তোমাকে কখনো হেরে যেতে দেখতে পারবো না, কিন্তু আজ আমি চাই যে আমার ধ্রুব যেন যেতে, কারণ আমি শুনতে চাই যে তোমার মনে আমার ছেলের জন্য কি আছে। তাই জন্য মা, আজকে হেরে যেও, আর খারাপ ভেবো না। আন্টি, কিন্তু তা কেন? মা মা মা, এদিকে এসো তুমি, এইখানে। তুমি তো এখন জানো দাদা আর বৌদির টিমের মধ্যে যুদ্ধ হতে চলেছে, আর তুমি সেখানে শত্রুপক্ষের নাম লিখিয়ে নিয়েছো। হ্যাঁ, শত্রু। এদিকে এসো, এদিকে এসো, তুমি এইখানে বসো, একদম বৌদির থেকে দূরে। এবার নাচ গান শুরু হবে কিনা, নাকি আমি চুটকির টিমকে এমনি জিতিয়ে দেব? হ্যাঁ, জিতিয়ে দাও, জিতিয়ে দিন। আরে ঠাকুমা, আমি আছি না, আমি এক্ষুনি স্টার্ট করছি, দাঁড়াও। লেডিস এন্ড জেন্টলম্যান, এবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা আমার দাদা আর বৌদির মধ্যে। প্রতিযোগিতাকে শুরু করার জন্য সবার প্রথমে আসছে আমার বৌদির ছোট বোন অদিতি। হাততালি! দিদি, যাই হয়ে যাক না কেন, কোনে পক্ষকেই কিন্তু জেতাতে হবে, বুঝলে? হ্যাঁ, তুই দেখিস কোনে পক্ষই জিতবে। It was really nice. Well done. খুব ভালো ডান্স করেছো তুমি। Really, Aditi? তুমি ডান্সের সাথে সাথে বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছো। I mean, তোমার জামাটা ছিঁড়ে গেছিল, তারপরে তুমি সব ম্যানেজ করেও কিন্তু পারফরম্যান্সটা করেছো। হঠাৎ এটা করলে কি করে তুমি? তখন আমার যা ঠিক মনে হয়েছে আমি জাস্ট তাই করলাম। ঠিক করেছি না জামাই বাবু? হ্যাঁ, মানে এখানে তোমার সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কিন্তু প্রত্যেকবার ভাবনা চিন্তা না করে নেওয়া সিদ্ধান্তটা ঠিক হবে সেটা তো সম্ভব নয়। আমার জন্য তো সেটা সবসময় ঠিক হয়, যেমন এখন হলো। এবার তোমার পালা। ঠাকুমা, ঠাকুমা দেখলে কি সুন্দর নাচ করলো অদিতি। হ্যাঁ, আমার থেকে একটু কম ছিল, কিন্তু ভালো কম্পিটিশন দিয়েছে, তাই না? ঠাকুমা, যেভাবেই হোক না কেন অদিতিকে জিতিয়ে দাও, কোনে পক্ষকে কিন্তু জিততেই হবে। হ্যাঁ ঠাকুমা, ওকে না 20 পয়েন্ট দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় শেখাবে? হ্যাঁ, তৈরি থাকো সবার সামনে নিজের মনের ফিলিংস বলার জন্য। সেটা তো আপনাকে করতে হবে স্যার। হ্যাঁ, কারণ এবারে এই প্রতিযোগিতা আমি জিতব। দেখা যাক, দেখা যাক, প্রস্তুতি ভালো করে নিও, কারণ আজকে প্রথম কনফেশনটা তোমাকেই করতে হবে। বিহান, খুব ভালো প্রস্তুতি চলছে দেখছি।